তো বন্ধুরা দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর ভিডিওটা তোমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আর দেখো, আমি এখনো চেঞ্জ করিনি, আমার চুল এখনো সেই লাস্টের যে অভিনয়টা ছিল সেটা নিয়েই আমি চলে এসেছি। আর এই মাত্র অভিনয়টা শেষ করে আমি চলে এসেছি তোমাদের সামনে, যে তোমাদের দাদা চেঞ্জ করছে আর আমি এখনো চেঞ্জ করিনি। তো অভিনয়টা তোমাদের দাদা করেছে আর আমি দুজনে মিলে অভিনয়টা করলাম। আর ও করেছে ট্রিপল রোল করেছে আর আমি করেছি ডবল রোল। তো কিরকম হয়েছে তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। জানি না কথাটা কি করতে পেরেছি, যতটুকুই করি না কেন, তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলেই জানবো আমাদের এই পুরো ভিডিওটা কষ্ট করাটা সার্থক হয়েছে। তো যে নটি বিনোদিনী যে যাত্রাপালাটা অনেক পুরানো যাত্রাপালা, সেই যাত্রাপালাটাই আমরা একটু তুলে ধরেছি ছোট্ট অংশ। আসুন মাস্টার মশাই। বিনোদ, আমায় ভুল বোঝো না, আমার অপরাধ দিও না। দেখো, আমি একটা কথা তোমায় জিজ্ঞাসা করতে এসেছি। প্রয়োজনে চুক্তি মানে না, তুমি তো থিয়েটার কে ভালোবাসো বিনোদ। রানীর চেয়েও বেশি ভালোবাসি। ওই প্রতাপজুরি আর থিয়েটার চালাতে পারবে না, তাই ওই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? ঘটনা, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করেছে। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করবো বলো। আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ, আপনাকে তো আমি বলেছি আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না, আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই, আমার সব বিদ্যে আমি তোমাকে উজ্জ্বল করে দিয়েছি বিনোদ, তাই বলে না না না, তাই বলে প্রতিদান আমি চাই না, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই, দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠু, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। দেখা হবে না বিনোদ।
মাস্টার মশাই, মাস্টার মশাই। বিনোদ, কি রাঙা বাবু, তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে এলো কে নয় পরলোকে। রাঙা বাবু, জানো যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? করবো, আর সেই জন্য তো আমি তোমার কাছে। রাঙা বাবু, আজ যে তুমি আমার। তোমার? না না না, এই মোহ থাকবে না রাঙা বাবু, এই মোহ থাকবে না। মোহ যদি হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেল, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর পেয়েছি। এত জিনিস থাকতে কল্পতরুর কাছে তুমি কৃমি কীটকে চাইতে গেলে নিতে? ওর চোখে যে কৃমি কীট, আমার চোখে সে কৌস্তভ রত্ন। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। বড় বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙা বাবু, আমাকে তুমি চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ, তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি, পরমহংস দেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি আমি কি নিয়ে থাকবো মা? না না, বিনোদকে ছেড়ে আমি থাকতে পারবো না। হরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি। চলো বিনোদ, একটু দাঁড়াও, যাবার আগে বাস্তু দেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। জয় শ্রী রামকৃষ্ণ।